Hello, my lovely viewers. Assalamu Alaikum. Welcome back to MA Dream World. কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। দেখতে দেখতে সামার শেষ হয়ে ফল এসে গেল। তাই এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই সুন্দর রিটটা ফলের রিটটা আমি বানিয়েছি সেটা। তো দেখতেই থাকুন আমার এই ভিডিওটা আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তো শুরু করা যাক। আমি এই স্টোর থেকে কিছু পাতা আর কিছু ফুল নিয়ে এসেছি। এগুলো ফল কালারের, কিছুটা হলুদ আর কিছুটা লাল, এই ধরনের। আর এই রিটটাও নিয়ে এসেছি। এটা ডলার ট্রি থেকে $1 মতো দাম। আপনারা ডলার স্টোর থেকেও পাতাগুলো নিয়ে আসতে পারবেন, ফুলগুলোও নিয়ে আসতে পারবেন। আমি প্রথমে যেটা করব, এই ফুলগুলো আমি সবগুলো ধুয়ে ফেলব, কারণ এই যে ধুলাক যদি থাকে ফুলের মধ্যে সেগুলো ক্লিন করা হয়ে যাবে। আর এই যে দেখুন, আমি অনেকগুলো পাতা নিয়ে এসেছি, কারণ আমি জানি না আমি কোনটা ইউজ করব। আর আমি এই পাম্পকিন আর লিভসের প্যাকেটটাও আমি নিয়ে এসেছি ডলার ট্রি থেকে। এখন আমার এই ফ্লাওয়ারগুলো ধোয়া শেষ হয়েছে, আর আমি এই তারটা ইউজ করব এই ফুলগুলো বাঁধার জন্য রিতের সাথে। এখানে যেটা আমি ইউজ করতেছি সেটা আসলে ফুল আর পাতাটা একই সাথে লাগানো। তো এই ধরনের আমার দুইটা ফুল আছে, লত আছে আর কি। তো আমি এই দুইটা আগে ইউজ করব, যদি এক্সট্রা ফুল বা পাতা লাগে সেটা আমি পরে লাগাবো। তো এখন আমি তারের সাহায্যে এই লতটাকে টাইট করে লাগিয়ে দিব রিতের সাথে। আর এক্সট্রা যেই পিসটা থাকে সেটা আমি কেটে দিব। এভাবে আমি সম্পূর্ণ লটটাকে লাগিয়ে দিব এই তারের সাহায্যে। আমি দ্বিতীয় লটটাকেও রিতের উপরে রেখেছি, যাতে করে আমি বুঝতে পারি কতটুকু জায়গা আমার দরকার প্রথমটার জন্য। আমি তারটা দিয়ে ভালোভাবে টাইট করে দিব, তারপর আমি এই পাতাটা দিয়ে তারটাকে ঢেকে দিব যাতে দেখা না যায়। তো এখন আমার রিতের অর্ধেকটা লাগানো শেষ হয়েছে, তো আমি বাকি অর্ধেকটাও লাগিয়ে দিব। এখানে আমি সবগুলো তার দিয়ে টাইট করে দিয়েছি। তো এখন আমি পাতাগুলোকে একটু উল্টে পাল্টে দিব, সুন্দর করে দিব। এখানে আমি এই হলুদ রিবনসটা ইউজ করব। আমার লাল রিবনও আছে, কিন্তু আমি এই হলুদটা ইউজ করব, কারণ যেহেতু এটা ফলের কালার সেহেতু আমি এই হলুদটাই ইউজ করব।
আমি এই রিবন দিয়ে এভাবে ফুলের মতো বানিয়ে ফেলবো আর তার দিয়ে টাইট করে ফেলবো। এরপর আমি এই বোটাকে ফুলের নিচে বেঁধে দিব। আপনারা যেখানে পছন্দ করেন সেখানেই লাগাতে পারেন। তো আমি তিনটা বো বানিয়েছি আর তিনটা বো আমি লাগিয়ে দিব এভাবে ফুলের নিচের দিকে, যাতে করে বোঝা যায় ফুলটা মাঝখানে রিবনের। এখন আমার রিবন দিয়ে বানানো যে বোগুলো ছিল সেগুলো লাগানো শেষ হয়েছে। আর আমি এই ফুলটা নিয়ে এসেছি ডলার ট্রি থেকে, সাদা ফুলটা। তো আমি এটা কেটে আমি রিতে লাগিয়ে দিব। আর যখন আমি কাটবো তখন আমি মেক শিওর হতে হবে যে ডাটাটা যেটা সেটা একটু লম্বা রাখবো, তাহলে আমি সুন্দর করে ইজিলি ঢুকিয়ে দিতে পারবো রিতের মধ্যে। আমার কোনো তার লাগবে না এটা লাগানোর জন্য। আমি লাল আর হলুদ ফুলের মাঝখানে এই সাদা ফুলটা দিব। আপনারা আসলে যেখানে পছন্দ সেখানেই লাগাতে পারবেন। আমি শুধু চাইতেছি যাতে এটা ভেসে উঠে, সেজন্য আমি লাল আর হলুদের মাঝখানেই এই সাদা ফুলটা লাগাবো। এখানে আমার সব সাদা ফুলগুলো লাগানো শেষ হয়েছে আর আমার রিটটাও বানানো শেষ হয়ে গেছে। আর আমি যে পামকিন আর পাতাগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আর লাগাবো না, কারণ চিন্তা করলাম এই ফুলগুলো দিয়ে অনেক সুন্দর লাগতেছে রিটটা, সেজন্য আর আমি এই পামকিনগুলো লাগাবো না। এখন আমি এই রিটটা লাগিয়ে দিব আমার ডোরের মধ্যে। আসলে নিজের হাতের বানানো জিনিসের তুলনাই হয় না। দেখুন কি সুন্দর লাগতেছে। আর এইটা কারোর সাথেই মিলবে না, কারণ এটা নিজের হাতের বানানো। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আর আপনারাও চেষ্টা করে দেখবেন বাসায় বানানোর জন্য। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে সেখানেই হবে আমার সার্থকতা। আর আপনাদের সাহায্য আর সহযোগিতা দিবে আমাকে সামনে যাওয়ার প্রেরণা। তাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার সাথেই থাকুন। Thank you for watching. Assalamu Alaikum.